হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো DBMS এর গত ক্লাসে আমরা দেখেছিলাম অল কনকারেন্সি প্রবলেমস, মানে ট্রানজ্যাকশনের সময় যদি সেটা শিডিউলিং হয়, দ্যাট মিন্স যদি প্যারালাল ট্রানজ্যাকশন একসাথে চলে তখন কি কি প্রবলেম হতে পারে। সো যারা ভিডিওটি দেখেননি সেটি আগে দেখে আসবেন। আজকে আমরা একদম সম্পূর্ণ নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, উইচ ইজ ইন্ডেক্সিং। এই ইন্ডেক্সিংটা কেন ব্যবহার করা হয় সেটা আমরা আজকে একটা বেসিক ধারণা নেব, ঠিক আছে? সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব, যখন আমরা একটা ডেটা ফেচ করে আনতে চাই ডেটাবেস থেকে, তখন কিভাবে সিপিইউ পারফর্ম করে। ওকে, সো সিপিইউ আছে আমাদের সিস্টেমে, আছে র্যাম এবং আছে হার্ড ডিস্ক। ওকে, সো এই তিনটা জিনিসই কিন্তু মূলত কাজে লাগে। এখন আসেন আমরা একটু প্রথমে বোঝার ট্রাই করি সিপিইউ, হার্ড ডিস্ক এবং র্যাম এদের মধ্যে সম্পর্কটা আসলে কি। দেখেন, আমরা যখন কোনো ডেটা স্টোর করি তখন সেটা কোথায় স্টোর হয়? পার্মানেন্টলি হার্ড ডিস্কে, রাইট? র্যামটা তো হচ্ছে ভলেটাইল প্রোগ্রাম, যখন আমরা রান করি তখন র্যামে ডেটাটা টেম্পোরারিলি থাকে। আপনি যখন পিসি অফ করে দিবেন ওই ডেটাটা কিন্তু চলে যায়, আবার যখন পিসি অন করেন র্যাম আবার ফুল ফ্রেশ থাকে। ওকে, এখন আসেন র্যামের দরকার কি। সিপিইউ আছে, হার্ড ডিস্ক আছে, সিপিইউ ডাটা প্রয়োজন, সিপিইউ হার্ড ডিস্ক থেকে নিয়ে নিবে, মাঝখানে র্যামের কি প্রয়োজন। খেয়াল করেন সিপিইউ কাজ করে কিভাবে, মিপসে, মানে মিলিয়ন্স ইনস্ট্রাকশন পার সেকেন্ড, আর অন্যদিকে হার্ড ডিস্কে পার সেকেন্ডে 10-20 ইনস্ট্রাকশন পাস হয়। তাহলে বুঝতে পারছেন সিপিইউ অনেক ফাস্ট কাজ করে, তাই হার্ড ডিস্কের সাথে সিপিইউর কি হয় না, ওদের যে স্পিডটা ম্যাচ করে না, দ্যাটস ওয়াই মাঝখানে প্রয়োজন হয় র্যাম। ওই র্যামের সাথে সিপিইউর স্পিডটা কাছাকাছি থাকে, সো কম্প্যাটিবিলিটি ম্যাচ করার জন্য মাঝখানে র্যামের প্রয়োজন হয়। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এবার আসেন আমরা একটা প্রথমে কুইরি দেখি। সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 1, তার মানে যার আইডি 1 ওই এমপ্লয়ির ডিটেইলস আমাদের প্রয়োজন। ওকে, সো এই যে ডেটাটা কোথায় আছে ডেটাবেজে, দ্যাট মিন্স ধরে নিতে পারি আমি ডেটাটা আছে কোথায়, হার্ড ডিস্কে। তো হার্ড ডিস্ক থেকে আমি সিপিইউ ডেটাটা কিভাবে আনবো, সিপিইউ কমিউনিকেট করবে র্যামের সাথে, র্যাম কমিউনিকেট করবে হার্ড ডিস্কের সাথে। সো র্যাম কি করবে, হার্ড ডিস্ক থেকে ডেটাগুলো নিয়ে নিয়ে সিপিইউতে পাঠাবে, সিপিইউ কি করবে এই যে সিলেক্ট করার কুয়েরিটা আছে ওটাকে প্রসেস করবে, ঠিক আছে? এখন আসেন হার্ড ডিস্কে কি থাকে। হার্ড ডিস্কের যে স্টোরেজটা আছে ওটাকে মূলত অনেকগুলো ব্লকে ভাগ করা হয়। আমরা যে হার্ড ডিস্কটাকে পার্টিশন করি এটাকে আমরা লজিক্যাল পার্টিশন বলতে পারি, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই এফ, এরকম অনেকগুলো ড্রাইভে আমরা পার্টিশন করে রাখি। এটা হচ্ছে আমাদের বোঝার জন্য, সিপিইউ ও ব্যাকএন্ডে কিছু ব্লকে তারা স্টোরেজটাকে ভাগ করে। ব্লক থেকেও পেজ বললে হয়তো আরো ভালো বুঝতে পারবেন, কারণ অপারেটিং সিস্টেমে এই ওয়ার্ডটাকে পেজ বলা হয়। তো আমি ধরে নিচ্ছি এখানে 4টা ব্লক আছে, ঠিক আছে? আরো অনেক অসংখ্য ব্লক থাকে হার্ড ডিস্কে, 4টা ব্লকের নামকরণ করে দিচ্ছি 0, 1, 2, 3, ঠিক আছে? এবার ডেটাটা কোথায় আছে আমাদের, এই হার্ড ডিস্কে আছে। টোটাল যতগুলো ব্লক আছে সেখানেই ডেটাগুলো বিন্যস্ত অবস্থায় আছে, এবং সেগুলো অর্ডার যেটা আছে সেটা আমি ধরে নিচ্ছি এটা কোনো অর্ডার মেনটেন করছে না, জাস্ট এলোপাথারি ভাবে ডেটাগুলো আছে। এখন কিভাবে ডেটাবেস থেকে আমরা আইডি 1 কে ধরে এমপ্লয়ি নিয়ে আসতে পারি। আমাদের ধরে নিচ্ছি রেকর্ডস আছে 10,000, এবং ব্লকের যে ক্যাপাসিটি, মানে প্রত্যেকটা ব্লকে 100টা করে রেকর্ডস থাকতে পারবে। এবার তাহলে বলেন তো টোটাল কতগুলো ব্লক আছে। ম্যাথমেটিক্যালি যদি আপনি চিন্তা করেন ব্লক আছে কয়টা, 100টা। এই 10,000 রেকর্ডকে রাখা হয়েছে কয়টা ব্লকসে, 100টা ব্লকসে রাখা হয়েছে। এবার আমরা দেখি কিভাবে ডেটাগুলোকে ফেচ করে আমরা নিয়ে আসি। প্রথমে র্যাম কি করে, ফার্স্ট ব্লকটাকে নেয়, ঠিক আছে? এই ব্লকটা র্যামে উঠে আসে, র্যাম ওই ব্লকের যে ডেটাগুলো আছে সেগুলোকে সিপিইউ তে পাঠায়, এন্ড সিপিইউ কি করে, যে কুয়েরিটা আমরা দিয়েছি না সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি ওয়ার আইডি ইজ ইকুয়াল টু 1, ও ওই আইডি ইজ ইকুয়াল টু 1টাকে ম্যাচ করতে থাকে। যদি পেয়ে যায় তো ভালো, যদি না পায় তাহলে কি করবে, ওই ব্লকটাকে আবার পাঠিয়ে দিবে। এই যে ব্লকটাকে নিল, কাজকর্ম করলো, ব্লকের ভিতরে সার্চ করলো, আবার ব্লকে যদি না পাওয়া যায় সেটাকে পাঠিয়ে দিল, এটাকে বলা হচ্ছে আইও কস্ট, ইনপুট আউটপুট কস্ট। ওকে, এই ব্লকের যে কস্টটা সার্চ করার, এটা কিন্তু সবার জন্যই সেম। আমরা কখনো চাইলে এই ব্লকের কস্টটা কমাইতে পারবো না। একটা ব্লককে এনে সার্চ করার জন্য যে সময়টা প্রয়োজন ওটা সেম, সব ব্লকের ক্ষেত্রে সেম থাকবে, আমরা এটাকে কমাতে বা বাড়াতে পারবো না। সো আমাদের মোটিভটা কি তাহলে,
আমাদের এই যে আমরা ইন্ডেক্সিং এর কথা বলছি, ইন্ডেক্সিং আমরা কেন ইউজ করব? মূলত আমরা ইন্ডেক্সিং ইউজ করব ব্লকের সংখ্যা কমাতে। এখানে 10,000 রেকর্ড আছে, ব্লক আছে কয়টা? 100টা। সো 100টা ব্লক তাকে নিয়ে 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 কি করতে হবে? চেক করতে হবে, রাইট? ওয়ার্স্ট কেসে 100টা ব্লকই চেক করতে হতে পারে। আবার এমনও হতে পারে ডেটা সে ফার্স্ট ব্লকেই পেয়ে গেল, এটা হচ্ছে বেস্ট কেস সিনারিও কথা বলছি। তাহলে এভারেজে তাকে 50টা ব্লক করতে হবে, সার্চ করতে হবে। তার মানে কি দাঁড়ালো? নাম্বার অফ ব্লকস যদি বাড়ে, আইও কস্টটাও কি হবে? বাড়বে, ঠিক আছে না? তাহলে নাম্বার অফ ব্লকস যদি আমরা কমাই ফেলি, আইও কস্ট কমে যাবে। আর আইও কস্ট কমানোটাই আমাদের মেইন উদ্দেশ্য। আমাদের টাইমটাও কি হবে তাহলে? সার্চ করার যে টাইমটা, ওইটাও কমে যাবে, ঠিক আছে? তো এটা কিভাবে করা যায়? এই যে নাম্বার অফ ব্লকস আমি কমানোর কথা বলছি, এই জিনিসটাকেই বলা হচ্ছে ইন্ডেক্সিং করা। কিভাবে হবে? ভালোভাবে চিন্তা করেন। ধরেন আপনার হাতে একটা বই আছে যেখানে 1000টা পৃষ্ঠা আছে, 1000 পেজ আছে। এখন আপনাকে ধরুন ইন্ডেক্সিং টপিকটাই খুঁজে বের করতে বললো। যদি আপনি না জানেন যে ইন্ডেক্সিং এই যে টপিকটা সেটা কোন জায়গায় আছে, তাহলে আপনাকে 1000 পেজেই খুঁজতে হতে পারে। আবার আপনি প্রথম পেজও পেয়ে যেতে পারেন আপনার কপাল ভালো থাকলে। এভারেজে দেখলে আপনাকে মিনিমাম 500টা পেজ কিন্তু খুঁজতে হবে, তাই না? এবার চিন্তা করেন তো, যদি বইয়ের শুরুতেই একটা সূচিপত্র থাকে, ইন্ডেক্সিং করা থাকে যে এত নাম্বার পেজে এই টপিক আছে, এত নাম্বার পেজে ওই টপিক আছে, তাহলে কি হয়, আপনার জন্য ওই টপিকটা খুঁজে পেতে কিন্তু সময়টা অনেক কম লাগে, রাইট? আপনি ইন্ডেক্সিং এর যে প্রথমে কয়েকটা পেজ থাকে সূচিপত্রের, 4-5টা পেজ থাকে, ওগুলোতে খুঁজে খুঁজে প্রথমে দেখে ফেললেন যে কোন কোন টপিকটা কোন পেজে আছে, তাহলে সেই পেজ বরাবর গিয়ে আপনি টপিকটা পেয়ে যাচ্ছেন, রাইট? অনেক সময় কিন্তু বেঁচে যাচ্ছে। সো ইন্ডেক্সিং এর টেকনিকটাও ডেটাবেজে কিন্তু সেম। এখানে বলে দেওয়া থাকে আমার ডেটাটা কোন ব্লকে আছে, যাতে আপনি সহজেই বুঝে যেতে পারেন আমার ডাটাটা কোন ব্লকে আছে, এবং খুব দ্রুতই সে ওই ব্লকটাতে গিয়ে ডাটাটা ফেচ করতে পারে। জাস্ট চিন্তা করেন, যে ডেটাটা আমরা খুঁজতেছি যে আইডি 1 হবে, সেটা যদি কোন ব্লকে থাকে আমি জানি, তার মানে আমার জাস্ট একটা ব্লক খুঁজলেই ডেটাটা আমি পেয়ে যাচ্ছি। আদারওয়াইজ আমাকে সব ব্লক চেক করতে হচ্ছে, তাই না? তাহলে এটাই হচ্ছে ইন্ডেক্সিং এর কাজ। আমরা এবার একটু বইয়ের একটা সংজ্ঞা দেখি। What is indexing? Indexing is a way to optimize the performance of a database by minimizing the number of disk accesses required when a query is processed. মাথার উপর দিয়ে যদি যায় সংজ্ঞাটা, একটু মাথার উপর থেকে ধরে ফেলার চেষ্টা করেন, সংজ্ঞাটা কিছুই না, জাস্ট হচ্ছে কি এটা একটা প্রসেস বা একটা ওয়ে, যার সাহায্যে আমরা কি করতে পারি, ডেটাবেজের যে পারফরমেন্সটা আছে ওটাকে আমরা অপটিমাইজ করতে পারি। কিভাবে? মিনিমাইজিং দ্য নাম্বার অফ ডিস্ক অ্যাক্সেস। ডিস্ক অ্যাক্সেস মানে কি? ওই যে একটু আগে দেখালাম অনেকগুলো ব্লক, আমরা যদি ব্লকের সংখ্যাটা কমাই দিতে পারি, আমরা যদি বুঝে যেতে পারি যে 100টা ব্লকের মধ্যে এই 5টা ব্লকে থাকার সম্ভাবনা আছে, তাহলে ওই 5টা ব্লক চেক করলে কি হয়, ডেটাটা পেয়ে যায়, আমার 100টা ব্লক দেখা লাগলো না। সো এটাই বলা হচ্ছে মিনিমাইজিং দ্য নাম্বার অফ ডিস্ক অ্যাক্সেসেস রিকোয়ার্ড ওয়েন এ কোয়েরি ইজ প্রসেসড। একটা কোয়েরি যখন প্রসেস হয়, তখন যদি আমরা ডিস্কের যে অ্যাক্সেসটা আছে ওই নাম্বারটা যদি কমাই দিতে পারি, তাহলে আমাদের কি হবে, ডেটাবেজের যে পারফরমেন্স ওইটা অপটিমাইজ আমরা করতে পারবো। ওকে, আর একটা সংজ্ঞা দেখি, একটু সহজ। ইট ইজ এ ডেটা স্ট্রাকচার টেকনিক হুইচ ইজ ইউজ টু কুইকলি লোকেট অ্যান্ড অ্যাক্সেস দ্য ডেটা ইন এ ডেটাবেস। এটা একটা ডেটা স্ট্রাকচারের টেকনিক, যাতে আমি সহজেই খুব দ্রুত ডেটাবেস থেকে ডেটা অ্যাক্সেস করতে পারি। সো আশা করছি ইন্ডেক্সিং এর বেসিক ধারণা আপনার হয়ে গেছে, ইন্ডেক্সিংটা আমরা কেন ইউজ করব ওটাও আপনি বুঝতে পারছেন। সো নেক্সট ক্লাসে আমরা ইন্ডেক্সিং এর কিছু শ্রেণীবিন্যাস দেখব, টাইপস অফ ইন্ডেক্সিং, কোনটা কখন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, সবকিছু আমরা জানবো আস্তে আস্তে পরের ক্লাসগুলোতে। সো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।